আদম আলাইহিসসালামকে দিয়ে সিজদা করানো হলো কেন? কেন আদম আলাইহিসসালাম তখনকার জন্য একজন জ্ঞানী, দুটি ব্যাখ্যা করা হয়েছে তাফসীর ইবনে কাসিরে। বলা হচ্ছে এক, ফেরেশতারা আল্লাহর হুকুম মান্যতা দিচ্ছে কতটা, এটা একটা দেখার। দুই, আদম আলাইহিসসালাম তখনকার জন্য জ্ঞানী এই কারণে। তার মানে বোঝা যাচ্ছে জ্ঞানী মানুষদের সম্মান দিয়েছেন কে? কে? আল্লাহ, তাই না? চলুন, জ্ঞানী মানুষদের সম্মান দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মানুষের কথা বাদ দেন, মানুষের কথা, গুর বাড়িতে বা তোমার কাজে লাগানো ইসলাম পারমিশন দিয়েছে, তাই তো স্যার? পারমিশন দিয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত তোমার বাড়িতে কাজে লাগাতে পারো, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো কত যে দামি কথা, কত কুইন্টাল ওজন, এটা আপনি বুঝতে পারবেন না। কত যে গভীর আলোচনা হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না। যারা বাদাম খাওয়ালো তারা বুঝবে না, তারা বাদাম চলবে তারা বুঝবে না, কিন্তু এটা জ্ঞানী মানুষ যারা সেটাই বুঝতে পারছে। অবাক হচ্ছে, জাপিয়ে কি কথা বলছেন? মুহাম্মদ সাল্লাম একই জমানে দুই রকম কথা বলছেন, ভালো করে বুঝুন। এক, বাড়িতে যদি কেউ কুকুর রাখে, যে কোনো কুকুর, প্রত্যেক দিন দুটো উট পাহাড়ের সমান নেকি কেটে মাইনাস করে দেওয়া হবে, জায়গাতে বসে আছে। এরকম অবশ্য নদিয়াতে হয় না, আমাদের ওদিকে দেখতে পাই। বর্তমান মানুষের সম্মান কিসে? টাকায়। তুমি যতই এফআরসিএস লন্ডন হও, তোমার 10 পয়সাও দাম নাই, টাকা যদি না থাকে রেজাল্ট বার হবে। আচ্ছা, ইমামদারির সঙ্গে বলুন তো দেখি, ভোটে যদি রেজাল্ট বার হবে, আমি অশিক্ষিত গন্ড মূর্খ, আমি দাঁড়িয়েছি রানিং পার্টি থেকে, যে পার্টি চলছে, আর উনি দাঁড়িয়েছেন নির্দলে, বলুন ইমামদারির সাথে জিতবে কে? রানিং পার্টি আছি, আমি গেছি নবান্নয় বসে আছি, নবান্নয় বসে একটা বিল পাস হচ্ছে কি না, ওই চেঙ্গায় মসজিদটা ভেঙে দিতে হবে, ওটা রাখা যাবে না, আর যদি ভাঙতেও না পারো অন্তত পক্ষে মাইক আছেন তো বন্ধ করে দিতে হবে। বিল পাস হয়ে গেল, বোঝানোর জন্য বলছি। আমি তো অশিক্ষিত, ইংরেজি বিংরেজি বুঝি না, আমাকে সরকার বলে দিয়েছে সব ইমেলেরা সই করো, আমিও চটাম করে মমতাজুল ইসলাম দিয়ে দিয়েছি। এইটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, চ্যাঙ্গায় লোক দেখছি NH-30 পরে বড় বড় কাচের গুড়ি দিয়ে রাস্তা অবরোধ করে বলছে এমএলএর পদত্যাগ চাইছি, চাইব, এরকম এমএলএ চলবে না, চলছে না, করে কি করে না। হ্যাঁ, আবার আমার বিরুদ্ধে কি করে মানুষ? কেন তুমি সই করতে গেলে তুমি মুসলমানের বাচ্চা, আর আমি সই করবো না, মানে তোমার মতো বোকার ব্যথা পৃথিবীতে আর কেউ আছে? তুমি আমাকে ওখানে পাঠালে কেন? তুমি আমাকে ওখানে পাঠিয়েছ কেন? ভুল আমার নয়, ভুল কার? ভুল তোমার। তুমি কেন আমার শিশু অবস্থাতে যখন কিশোর ছিলেন তখন তিনি একটা মালিকের বাড়িতে বকরি চড়ানো কাজ করতেন, লোকমানকে বলা হয় লোকমান হাকিম, অর্থাৎ পরোক্ষাময় জ্ঞানী। হাকিম বলতে এটা ভাববেন না যে গাছের সাগর আর আম গাছের ছাল, ডাম গাছের এটা নিয়ে ওষুধ দিত, এরকম হাকিম নয়, উনি ছিলেন প্রজ্ঞাময়। কেমন জ্ঞানী ছিলেন? লোকমান হাকিমের একটা শিক্ষা নেন। লোকমান হাকিমের মালিক একদিন লোকমান হাকিমকে দেখে বলছে, লোকমান কে ঘুরে সালাম দেবে চরমারে, তার মানে এইটারই কারণে একটা লোক ভদ্রতার সাথে আপনার দিকে তাকালো, আবার এইটা খারাপ ব্যবহার করার কারণে, মিসইউজ করার কারণে ওই লোকটা আপনাকে এক চর মারলো। লোকমান হাকিম বলছে, যাব না, এইটা যার ভালো সে ভালো, এটা যার খারাপ সে খারাপ, সারা পৃথিবীতে যা কিছু খারাপ ভালো মন্দ সব এইটার কারণে, জবানের কারণে হয়েছে। লোকমান হাকিমের দেখতে কেমন? তফসীর ইবনে কাসিরে তার বিবরণ দেওয়া হয়েছে, বলছে লোকটা ছিল খুব মোটা আর মিডিয়াম সাইজের, আর ঠোঁট গুলো ছিল খুব লম্বা, মাটির দিকে ঝোলা মোটা ঠোঁট লোকমান হাকিমের। আর দেখতে আফ্রিকার লোককে দেখেছেন আপনারা, পাখির বাসার মতো মাথায় চুল, কালো, কুচকুচ 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 করে। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমকে তার শিক্ষাকে, তার জ্ঞানকে
এত ভালোবাসলেন যে তার নাম কোরআন মাজিদে পর্যন্ত দিলেন, শুধু কোরআন মাজিদে দিলেন না, লাযুলমুন আযীম। লোকমান হাকিমের প্রথম শিক্ষা, প্রথম তার জ্ঞান আল্লাহ কোরআনে নোট করছেন। এক, লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা শোনো, পৃথিবীতে সব থেকে বড় পাপ তার নাম শিরিক, শিরিক বড় জুলুম, তুমি কখনোই যেন শিরিক করে দিও না। কি বললাম বুঝলেন? তাহলে আজকে থেকে এই জ্ঞানটা, এই শিক্ষাটা আমি আপনি সবাই নিজে নিজে বাড়িতে গিয়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আপনাকে আরেকটা মজার কথা বলে দিই, আমরা ছোটবেলা থেকে, আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে কেউ যদি জীবনে কলেমা একদিন পড়ে তবুও লোকটা কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এ কথা কিন্তু ঠিক। আচ্ছা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এরা কারা আপনাদের জানা আছে? আর আছে, তারপরেও বলে দিচ্ছি, এরাও আবার এক